আজ 6 দফা দিবস, বাঙালি জাতির মুক্তির সনদ তথা মেঘনা কাটা বলে পরিচিত বঙ্গবন্ধুর ছয় দফা বাস্তবায়নের দাবিতেই আজকের এই দিন 1966 সালের 7ই জুন সারা বাংলাদেশে হরতাল আহ্বান করা হয়। সেদিন হরতাল পালন করতে গিয়ে মনু মিয়া সহ 11 জনের রক্তে বাংলার ইতিহাসে রচিত হয়েছে নতুন অধ্যায়। বস্তুত 7ই জুনই হচ্ছে স্বাধীনতার ইতিহাসের বাঁক পরিবর্তনকারী ঘটনা। এই 6 দফার ভিত্তিতে 1969 সালে 11 দফা রচিত হয় এবং এই 11 দফা আন্দোলনে সারা বাংলাদেশে গণ অভ্যুত্থান সংগঠিত হয়, শেখ মুজিব বঙ্গবন্ধুতে পরিণত হন। এই 6 দফা আন্দোলনের মধ্য দিয়ে 6 দফা ভিত্তিক 11 দফা আন্দোলনের ফলশ্রুতিতে আগরতলা ষড়যন্ত্র মামলায় বন্দি জাতির পিতা বঙ্গবন্ধু, তিনি স্বাধীনতার ডাক দেন। বস্তুত 7ই মার্চে স্বাধীনতার ডাক তিনি দিয়েছিলেন লক্ষ লক্ষ মানুষের সমাবেশে সোহরাওয়ার্দী উদ্যানে। এরপর 25 মার্চ রাতে মধ্যরাতে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধু করেন। স্বাধীনতার ঘোষণা মধ্য দিয়ে সারা বাঙালি জাতি বঙ্গবন্ধুর ডাকে মরণপণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং 1971 সালের 16ই ডিসেম্বর বাঙালি জাতির অভিসংবাদিত নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আমরা বিজয় অর্জন করি। এবারকার 6 দফা দিবস 7ই জুন আমাদের জীবনে এসেছে এক ভিন্নতর প্রেক্ষাপটে। এবারকার 7ই জুন আমরা বর্ণাঢ্য উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে এই দিবসটি, এই ঐতিহাসিক দিবসটি পালন করার কথা ছিল। এবার মুজিব বর্ষের মধ্যে পড়েছে এবারকার 7ই জুন, কাজে এবারকার 7ই জুনের তাৎপর্য এবং ব্যঞ্জনা অনেক গভীর। সেই দিক থেকে আমরা যেভাবে চেয়েছিলাম এই দিবসটিকে উৎসবের সঙ্গে পালন করার জন্য, সেটা বাস্তব পরিস্থিতির কারণে সম্ভব হয়নি। আজ বিশ্বব্যাপী যে করোনা মহামারী ছড়িয়ে পড়েছে, বাংলাদেশও আজকে করোনা সংকটে নিপতিত হয়েছে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজ করোনা সংকটে জাতির নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তিনি সংকটের সাহসী এবং সফল নেতৃত্ব এবং আমাদের ইতিহাসের অনেক সংকট দুর্যোগের পরীক্ষিত নেতৃত্ব, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আজকে এ করোনা পরিস্থিতি সামাল দিয়ে যাচ্ছেন, গোটা জাতিকে সঙ্গে নিয়ে সমন্বয় করছেন, পরিকল্পনা নিচ্ছেন, টনটনা প্যাকেজ দিয়েছেন। একদিকে মানুষকে বাঁচানো, অন্যদিকে করোনাকে প্রতিরোধ করা, দুটি লড়াই করতে হচ্ছে। একদিকে গরিব খেটে খাওয়া মানুষকে রক্ষা করা, আরেকদিকে করোনাকে প্রতিরোধ করা, এই দুটি চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশরত্ন শেখ হাসিনা অগ্রসর হচ্ছেন। 7ই মার্চ পালন করে না, 7ই জুন পালন করে না, মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার আদর্শে তাদের বিশ্বাস নেই, এটাই আজকে কালের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আর আজকের এই দিনে কোনো রাজনীতি নয়,
আমরা আজ আনুষ্ঠানিকতাকে অনেক সীমিত করেছি। জাতীয় মুজিব বর্ষ উদযাপন কমিটি অনলাইনে একটা আলোচনার ব্যবস্থা করেছে, সেখানে আমাদের নেত্রী বাংলা দুঃখী মানুষের প্রিয় নেত্রী মানবতার বাতিগর বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। আমি আজকের এই দিনে দল ম ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে আহ্বান জানাই, এটা এখন রাজনীতি নয়, রাজনীতি করার অনেক সময় আছে, করা যাবে, দলে দলে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু করোনা আমাদের অভিন্ন শত্রু, এই অভিন্ন শত্রু মোকাবিলা আমরা যেন বিভেদের ভাইরাস না ছড়িয়ে দিই। করোনা ভাইরাস আজকে সংক্রমিত করছে, আমরা যেন বিভেদের ভাইরাসে জাতিকে বিভ্রান্ত না করি। আসুন আমরা সংকটের পরীক্ষিত নেতৃত্ব দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে করোনাকে প্রতিরোধ করি। জয় আমাদের হবে ইনশাআল্লাহ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রকৃতপক্ষে জাতির মনন তৈরি করার জন্য ধীরে ধীরে যাতে জাতি স্বাধীনতার দিকে যায় সেই লক্ষ্যেই ছয় দফা ঘোষণা করেছিলেন। মনি সিং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 53তম জন্মদিনে তার বক্তৃতায় বলেছিলেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1951 সালেই বাংলাদেশের স্বাধীনতার পরিকল্পনা করেছিলেন। পাকিস্তান সৃষ্টির পর থেকেই তিনি উপলব্ধি করেছিলেন যে আসলে এই পাকিস্তানের মধ্যে বাঙালিদের অধিকার প্রতিষ্ঠা সম্ভবপর নয়, বাঙালিরা সবসময় নিষ্পেষিত হবে, নির্যাতিত হবে। সেজন্য তিনি বহু আগেই স্বাধীনতার পরিকল্পনা করেছিলেন এবং নানা আন্দোলন সংগ্রাম পরিকল্পনার ধারাবাহিকতায় 1966 সালে ছয় দফা ঘোষণা করেছিলেন জাতির মনন তৈরি করার লক্ষ্যে, স্বাধীনতা অর্জনের লক্ষ্যে।